আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে পবিত্র জুমার দিন আল্লাহর বিধান জুমার সালাত আদায়ের জন্য নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, সে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, নবীদের নেতা নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয়, যে সমস্ত আমল আপনাকে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে, নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে এমন কিছু আমল আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, যার শিরোনাম যে আমল আপনাকে নিঃসন্দেহে জান্নাতে নিয়ে যাবে, সে আমল করুক কি। এই তালিকায় অনেকগুলো আমলের কথা আমরা উল্লেখ করার চেষ্টা করব, কিন্তু সময় খুবই কম, আপনারা যতটুকু শুনবেন প্রত্যেকটা আমল আপনার ব্রেইনে আপনার মস্তিষ্কে ধরে রাখার চেষ্টা করবেন এবং আমলগুলো জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া এর সাথে। শুধু আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, ইমানের পরেই আল্লাহ আমাদেরকে বারবার আমলের কথা বলেছেন এবং আমলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। কোরআনের অসংখ্য আয়াত, যেমন সূরা নিসা 4 নম্বর সূরা, সূরা নিসা আয়াত নম্বর 57, আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের মাধ্যমে আমাদেরকে ঘোষণা দিচ্ছেন যে আমাদেরকে আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ, ভালো আমল, সুন্দর আমল, বেদাত এবং শিরিক মুক্ত আমল, আল্লাহর নবীর দেখানো আমল যারা করে, সানুদখিলুহুম জান্নাত, আমি আল্লাহ খুব তাড়াতাড়ি এমন এক জান্নাতে তাদেরকে দিয়ে দেব, এমন জান্নাতে তাদেরকে প্রবেশ করাবো, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিজ দিয়ে নহর চলে, নদী চলে। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা, ওই জান্নাতে তাদের জন্য পবিত্র অনেক সুন্দরী সুন্দরী রমণী থাকবে, স্ত্রী থাকবে। ওয়ালুদখিলুহুম যিল্লান যালিলা, এবং তাদেরকে সুন্দর ছায়া, উত্তম ছায়ার মধ্যে আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো। তাহলে আল্লাহ বললেন, যারা ঈমান আনে এবং আমল করে, আমলের মাধ্যমে আল্লাহ জান্নাতের ঘোষণা দিলেন। একই কথা আল্লাহ সুবহানাল্লাহ সূরা নিসা 4 নম্বর সূরা 122 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়া'দাল্লাহি হাক্কান। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বারবার একটা কথা আসতেছে, আমিলু আস সালিহাত, যারাই ভালো কাজ করবে, যারাই উত্তম আমল করবে, আমি আল্লাহ তাদেরকে নিশ্চিত জান্নাত দেব। ওয়াদাল্লাহি হাক্কা, এটা আমার ওয়াদা, ওয়াদাল্লাহ আর আল্লাহর ওয়াদা হাক্কা, এটা হক, সত্য, আল্লাহর ওয়াদা কখনো এদিক সেদিক হয় না। যেটা আল্লাহ কোরআন করিম সূরা আলে ইমরানের শুরুতে বলেছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইব ফিহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তার ওয়াদা প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। আমার ভাইয়েরা, আমলের মাধ্যমে আল্লাহ শুধু পরকালে জান্নাত দিবেন এমনটা নয়,
দুই মুঠো যাতে ভালো খেতে পারি, যাতে আমরা ভালো একটু খেতে পারি, ভালো পড়তে পারি, ভালো একটা ফ্ল্যাট বাড়িতে থাকতে পারি, ভালো একটা গাড়ি নিয়ে চলতে পারি, সুন্দর পরিবেশে আমি এবং আমার পরিবার বেঁচে থাকতে পারি। এই একটু দুনিয়াতে, দুনিয়ার একটু সুখ শান্তির জন্য আমরা দিন রাত কষ্ট করে যাচ্ছি, হালাল হারাম উপেক্ষা করছি, দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, আল্লাহকে ভুলে যাচ্ছি এটা দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য। তবে আল্লাহ সুবহান তাআলা বলছে, যারা ভালো আমল করে জান্নাতে তো যাবেই, আমি আল্লাহ ভালো আমলের মাধ্যমে দুনিয়ার জীবনটা সবচেয়ে সুন্দর করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি দিন রাত কষ্ট করে হালাল হারাম বুঝে না বুঝে, বৈধ অবৈধ বুঝে না বুঝে দুনিয়ার জীবনকে সুন্দর করার চেষ্টা করতেছেন, ভালো আমল করলে আল্লাহ এই জীবন এমনি সুন্দর করে দিবেন। এটা আল্লাহ কোরআন কারীম বলছেন সূরা নাহাল আয়াত নম্বর 97। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. الله يقول من عمل صالحا ভালো কাজ যারাই করে, মিন যাকারিন পুরুষ করুক, আও উনসা নারী করুক, নারী হোক পুরুষ হোক, যারাই ভালো কাজ করে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা, হায়াত মানে জীবন, তাইয়িবা মানে উত্তম জীবন। ভালো আমল করলে আমি আল্লাহ শুধু জান্নাত দেব তা না, ভালো আমলের মাধ্যমে হায়াতান তাইয়িবা, উত্তম হায়াত, উত্তম জীবন, উত্তম রিজিক, পৃথিবীর উত্তম লাইফ স্টাইল তোমাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون আর ভালো আমল যারাই করে আমি আল্লাহর উত্তম ফলাফল, সর্বোত্তম পুরস্কার আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো কাজের উত্তম পুরস্কার কি হতে পারে, কেমন রিজিক, যে রিজিকটা আল্লাহ দিবেন আমলের মাধ্যমে সেই রিজিকটা কেমন হবে সেটার একটা বিবরণ আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, এটা আপনারা পেয়ে যাবেন সূরা মুমিন। আরেকটা নাম সূরা গাফির আয়াত নম্বর 39-40। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ইউরযাকুনা ফীহা বিগাইরি হিসাব। মান আমিলা সালিহা, দেখেন একটা কথা বারবার আসতেছে, মান আমিলা সালিহা, যারাই ভালো আমল করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে, ইউরযাকুনা ফীহা বিগাইরি হিসাব, বেহিসাব অগণিত রিজিক আল্লাহ তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভালো আমলের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত জায়গা, আমাদের সর্বোচ্চ দামি জায়গা, যেই জায়গার জন্য আমরা দিন রাত কষ্ট করতেছি, ঢাকা শহরে এক কাঠা দুই কাঠা জায়গার জন্য জীবন চলে যায়, সারা জীবন কামাই করে আমরা ঢাকা শহরে একটা বাড়ির মালিক হতে পারি না, অর্ধ কাঠা আধা কাঠা এক দুই কাঠা জায়গার মালিক হতে পারি না, 20 জন 25 জন মিলে একটু জায়গা কিনে দশতলা আমরা করি, সেখানে একটা ফ্ল্যাট নিয়ে থাকি, সেটাই আমরা মনে করি যে সে তার জীবনে সফল। কেন? সে তার জীবনে সফল হয়েছে, একটা বাড়ি করেছে, একটা গাড়ি করেছে, ঢাকাতে একটা ফ্ল্যাটের মালিক। আমরা আমাদের জীবনে, আমরা দুনিয়ার চোখে এটাকে সফলতা মনে করি, কিন্তু আল্লাহ সুবহান তাআলা বলছেন, ভালো আমলের মাধ্যমে আমি তোমাদেরকে সর্বোচ্চ পুরস্কার জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোরআন কারীম সূরা আল কাহফ, যে সূরাটা শুক্রবার দিন পড়তে হয়, সূরা আল কাহফ 107 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ইন্নাল লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য সর্বোচ্চ জান্নাত, দামি জান্নাত, মূল্যবান জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ দিয়ে দিলাম। নুজুলা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, আমি আল্লাহ মেহমানদারি করলাম। সুবহানাল্লাহ। যেটা সূরা মুমিন, সূরা মুমিনের শুরুর দিকে আল্লাহ বলছেন 1-8 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন, উলাই
উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওয়ারিস হবে। কিসের ওয়ারিস? দুনিয়ার ধন সম্পদ বাড়ি গাড়ি? জি না। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, মোটামুটি 5-6টা দলিল দিলাম কোরআন থেকে আপনাদেরকে, যে ভালো আমলের মাধ্যমে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা রেখেছেন দুনিয়াতেও পরকালেও। আরেকটা হাদিস এখন আপনাদেরকে শোনাই, শুধু ভালো আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর দয়া ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, লাইয়ানজু আহাদুম মিনকুম বিআমালি, আমরা বলি নাজাত, নাজাত মানে মুক্তি, লাইয়ানজু, কেউ নাজাত পাবে না, কেউ মুক্তি পাবে না, মিনকুম, তোমাদের মধ্যে থেকে, বিআমালিহি, তার আমল দিয়ে। তো সাহাবীরা আশ্চর্য হয়ে বলছে, আল্লাহ নবী, আমল দিয়ে যদি মুক্তি নাই পাওয়া যায় তাহলে এত আমল করার কি প্রয়োজন আছে? ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, আপনিও, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না, মুক্তি পাবেন না? আল্লাহ নবী বলছে, ওয়ালা আনা, আমিও না, আমিও আমার আমল দিয়ে মুক্তি পেতে পাবো না, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ নবী তাহলে সমাধান কি? ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিম মিনহু রাহমা, আল্লাহ তার রহমত দিয়ে, আল্লাহ তার দয়া দিয়ে, আল্লাহ তার মায়া ভালোবাসা দিয়ে আমি নবীকে বেষ্টন করে নেবেন, তাতেই আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য ভালো আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না আমার ভাইয়েরা। তাহলে এবার আপনাদের সামনে আমি কিছু পয়েন্ট উল্লেখ করবো, বড় করে খেয়াল করবেন, যে আমলগুলোর শেষে নিশ্চিত জান্নাতের ঘোষণা আসছে। এক নাম্বার, ইবনে মাজাহ হাদিস নাম্বার 728, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদানা সিনতা আশারাতা সানাতান, যারা 12 বছর আজান দিবে আল্লাহর ঘরে, যারা 12 বছর আল্লাহর ঘর মসজিদে আজান দিবে আল্লাহকে খুশি করার জন্য, ওয়াজাবাত লাহুল জান্নাত, তাদের জান্নাত অবধারিত হয়ে যাবে, নিশ্চিত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইবনে মাজাহ হাদিস নাম্বার 728, বিশিষ্ট বিদ্বান আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে সহি বলেছেন, জাল জয়ীফের কোনো সম্ভাবনা নেই, সহি হাদিস। তাহলে 12 বছর আজান দিলে জান্নাতের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তার মানে একটা আমল পেলাম। দুই নম্বর আমার ভাইয়েরা, আরেকটু সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাই, তিরমিজি মূল বলিয়ম ইন্ডিয়ার ছাপা 204-5 নম্বর হাদিস পেয়ে যাবেন, এবং আল হাদিস সফটওয়্যার যেটা মোবাইলের সেখানেও পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদানা সাবা সিনিনা মুহতাসিবা, মুহতাসিব মানে নেকির আশায়, যারা 7 বছর নেকির আশায় আল্লাহর ঘরে আজান দেয়, কুতিবা লাহু বারাতু মিনান্নার, 7 বছর আজান দেওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট লিখে দেন। তাহলে দেখেন আজানের কি ফজিলত, আজানের কি ফজিলত আমরা পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালু আ'নাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দান, এই ঘাড় সবচেয়ে বেশি উঁচু হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, একটা আমল পেলাম, সুযোগ পেলেই আমরা আজান দিব, সুযোগ পেলে আজান দেওয়ার চেষ্টা করব। আজান দেওয়া মুয়াজ্জিনের কাজ, আজান দেওয়া ওই লোকটার কাজ যার বেতন 5,000-6,000, সে না আজান দিবে, আমি কেন আজান দিব, এই চিন্তা তাদের ব্রেইনে না থাকে আজান দেওয়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর আমল আমার প্রিয় ভাইরা, সহিহ মুসলিম 234 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা, যারা উযু করে, ফা আহসানাল উযুআ, সুন্দর করে উযু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, উযুর পরে 2 রাকাত নামাজ আদায় করে। তিনটা কথা, যারা উযু করে, সুন্দর করে উযু করে, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ে, নামাজটা কেমনে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, এই নামাজের মধ্যে কলব, মনোযোগ থাকবে একমাত্র আল্লাহর দিকে, আল্লাহর জন্য পড়বে, ওয়াজাবাল্লাহুল জান্নাত, ওযুর পরে এই 2 রাকাত নামাজ আদায় করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, নিশ্চিত জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 234 নম্বর হাদিস, এই হাদিসকে সাপোর্ট দেয় তিরমিজির আরেকটা হাদিস, এটা আপনারা জানেন, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী একদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন, ফাদা বিলালান, বিলালকে ডাকলেন, ইয়া বিলাল, জি আল্লাহর নবী, আচ্ছা কি হয়েছে, দাখালতুল জান্নাতাল বারিহা, গত রাত্রে আমি জান্নাতে গিয়েছিলাম, আমাকে আল্লাহ গত রাত্রে জান্নাত দেখিয়েছেন, ফা সামিতু খাসখাসাতাকা, আমি আমি দেখলাম তুমি আমার সামনে দিয়ে
আমার সামনে দিয়ে তুমি স্যান্ডেল পরে, স্যান্ডেল তো নয় এটাকে, আগে আরো 20-30 বছর আগে কাঠের একটা জুতা ছিল, কাঠের জুতা, এটাকে কি জানে বলা হয়, কাঠের খড়ম বলা হয়। তা আল্লাহ নবী বলছে, বিলাল ফাসানি তো খসখসা টাকা, আমি আমি দেখলাম তুমি ঠক ঠক শব্দ করে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটতেছো, তো কি এমন আমল করো বলো তো, তুমি কি এমন আমল করো আমার সামনে দিয়ে তুমি জান্নাতে হাঁটছো। বিলাল বলছে, আল্লাহ নবী আমি তেমন কোনো আমল করি না, মা সাবানি হাদাসুন কত্তু, আমার যখন ওযু নষ্ট হয়ে যায় তখন তো আতু ইনদাহা, সঙ্গে সঙ্গে আমি ওযু করি, ও সাল্লাইতু রাকাতাই, দুই রাকাত নামাজ আদায় করি। আল্লাহ নবী বলছে, বিহিমা, আরে এই দুই রাকাত নামাজের জন্য আমি দেখেছি তুমি আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটতেছো, সুবহানাল্লাহ। তাহলে দেখেন দুইটা আমল বললাম, এক আযান, দুই নম্বর তাহিয়াতুল উযু, উযুর পরে দুই রাকাত নামাজ আদায় করা। উল্লেখ্য যে একটা ফতোয়া আপনাদের সামনে ক্লিয়ার করি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই যে হাদিসটা যা আছে, এই হাদিসটা খুব ব্যাপক হাদিস, ভালো করে খেয়াল রাখবেন। মসজিদে আপনি ঢুকেছেন, ফরজ নামাজ শুরু হয়ে গেছে, ফরজ নামাজেও যদি আপনি নিয়ত করেন যে আমি তাহিয়াতুল উযু সুযোগ পেলাম না, আমি তাহিয়াতুল উযুর নিয়ত করেছি, অনেক স্কলাররা বলেছে সে তাহিয়াতুল উযুর নেকি পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আপনি পড়েন নাই, নিয়ত করেছেন, এক। দুই নম্বর, আপনি মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামাজ পড়া 6 রাকাতের নেকি পাইতে পারেন, ভালো করে বুঝেন, দুই রাকাত নামাজ পড়বেন কিন্তু নেকি পাইবেন 6 রাকাতের, কি নিয়তের মাধ্যমে। যেমন দেখেন মসজিদে ঢুকে দেখলেন সময় আছে 3 মিনিট জোহর দাঁড়াবে, তো কি নিয়ত করলেন, যে আল্লাহ জোহরের আগে 2 রাকাত সুন্নত এটা নিয়ত করলাম, তাহিয়াতুল উযু উযুর পরে 2 রাকাতের নিয়ত করলাম, দুখুলে মসজিদ পড়তে পারি নাই এটা নিয়ত করলাম, এই 2 রাকাত পড়লে 6 রাকাতের নেকি পাবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অনেক স্কলাররা বলেছে সৌদি আরবে। সুতরাং আপনি নিয়তকে ব্যাপক করবেন, অনেক নেকি আপনি পেয়ে যাবেন। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, শুক্রবারের দিন গোসল করার জন্য, গোসল ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য শুক্রবারের দিন গোসল করতে হয়। কেউ বলছে ওয়াজিব করতে হবে, আবার কেউ বলছে সুন্নাহ। যেমন আরেকটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, যারা শুক্রবারের দিন সুন্দর করে গোসল করে স্ত্রী সন্তানকে করায়, তাহলে শুক্রবারের দিন গোসলের একটা নিয়ম আছে আমরা জানি। আচ্ছা, এবার রাতের বেলা আপনি স্ত্রী সহবাস করেছেন, অথবা ফজরের সালাতের পরে আপনি স্ত্রী সহবাস করেছেন, এখন আপনার গোসল ফরজ হয়েছে, তাই গোসল কি দুইটা করবেন না একটা করবেন, ফরজ গোসল করবেন এবার আবার শুক্রবারের দিনের গোসল করবেন, জি। যদি কেউ ফরজ গোসলের সাথে শুক্রবারের দিনের যে গোসল সুন্নাহ এটাকে একসাথে নিয়ত করে, সে দুইটারই নাকি পেয়ে যাবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়ারা চলেন 3 নম্বর আমলের কথা বলি, 3 নম্বর আমল যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে নিশ্চিত জান্নাতে দিবেন, এটা আপনারা পাবেন আবু দাউদ 1422 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, আল্লাহ ফরজ করেছেন, মান তাওয়াদ্দা, যারা উযু করে, ফাআহসানাল উযুআ, সুন্দর করে উযু করে, আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সিজদা সুন্দরভাবে করে নামাজ আদায় করে 5 ওয়াক্ত, কানা লাহু আলাল্লাহি আহাদুন, আল্লাহ ওই বান্দার ব্যাপারে ওয়াদা করেছেন, আইয়াগফিরাল্লাহা, আল্লাহ তাকে ক্ষমা করিয়ে দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর ওয়াদা, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আরেকটা হাদিস আপনারা সবাই জানেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, আমরা সেই হাদিসে দিকে যাচ্ছি না, আমি আমল বৃদ্ধি করি। 1 নম্বর কি পেলাম, আজানের মাধ্যমে নিশ্চিত জান্নাত, 2 নম্বর দুখুলি মসজিদ 2 রাকাত নামাজ আদায় করলে নিশ্চিত জান্নাত, 3 নম্বর 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করলে নিশ্চিত আল্লাহর ক্ষমা, 4 নম্বর 5 ওয়াক্ত নামাজ 40 দিন জামাতের সাথে পড়লে 2টা সার্টিফিকেট আল্লাহ দিয়ে দেন, সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার সার্টিফিকেটের জন্য ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করব, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে সার্টিফিকেট দিবে, মদিনায় যাব, মদিনায় গিয়ে কয়েক বছর পড়াশোনা, অন্ততপক্ষে 4 বছর তো করতেই হবে, 4 বছরের নিচে সার্টিফিকেট নাই, 4 বছর 8 বছর 12 বছর যদি পিএইচডি করা হয়, 12 থেকে 13 বছর, কেন, মদিনার সার্টিফিকেট। তাহলে পৃথিবীর একটা সার্টিফিকেট অর্জনের জন্য আমাদের সময়, শ্রম, মেধা, অর্থ, কষ্ট, কত কিছু আমরা ব্যয় করি,
কিন্তু আল্লাহ তাআলা বলছে মাত্র 40 দিন একটা ক্লাস করলে, 40 দিন একটা পরীক্ষা দিলে আল্লাহ আপনাকে দুইটা সার্টিফিকেট দিবেন। সুবহানাল্লাহ, ভাগ দিয়ে সুবহানাল্লাহিল আযীম। কি সেটা? তিরমিজি 241 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়ামা, 40 মানে 40, 40 50 60, 40 মানে 40, মান সাল্লা লিল্লাহ, যারা আল্লাহর জন্য নামাজ আদায় করে, 40 ইয়ামা 40 দিন, মান জামা মসজিদে এসে জামাতের সাথে, মসজিদে এসে জামাতের সাথে পুরুষ মানুষকে সালাত পড়তেই হবে, বিকল্প কোনো কথা নাই, পড়তে হবে, নরমাল কোনো ফতোয়ার সুযোগ নাই। পুরুষ মানেই মসজিদ, মসজিদ মানেই পুরুষ, পুরুষ মানেই মসজিদকে, মসজিদে এসেই পড়তে হবে, অন্য কোনো সুযোগ নেই। আল্লাহ নবী অন্ধ ব্যক্তিকে সুযোগ দেন, এক হালতাস নাউন নিদা, তোমার কানে কি আজান, আজানের শব্দ যায়, অন্ধ ব্যক্তি এসে কি বলছে, আল্লাহ নবী আমি তো অন্ধ, আমার জন্য কোনো ছাড় আছে? বলছে আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে পড়িও। লোকটা যখন চলে যাচ্ছে, এই হালতাস নাউন নিদা, তোমার কানে কি আজানের শব্দ যায়? জি আল্লাহ নবী, আমার কানে আজানের শব্দ যায়। ফাজিব, তুমি যদি আজানের শব্দ শোনো, অন্ধ হও, তাতে কি হয়েছে, তোমাকে মসজিদে এসেই পড়তে হবে। আল্লাহ আকবার। তিরমিজি 241 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মাত্র 40 দিন যারা জামাতের সাথে নামাজ আদায় করে, 40 দিন শেষ হওয়ার পরে কুতিবালাহু বারাতান, আল্লাহ তাকে দুইটা মুক্তির সার্টিফিকেট দেয়, বারাতুন মিনান নার, 40 দিন জামাতের সাথে তাকবীর আওলার সাথে মসজিদে এসে নামাজ পড়ার পরে বারাতুন মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির সনদ, মুক্তির সার্টিফিকেট লিখে আপনাকে দিয়ে দেওয়া হয়। হাদিস তিরমিজি 241 নম্বর হাদিস। আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলছে হাদিসুন সহীহুন, এই হাদিস সহি, কোনো ত্রুটি নাই হাদিসের মধ্যে, আলহামদুলিল্লাহ। দুই নম্বর, বারাতুন মিনান নিফাক, মুনাফিকের খাতায় আপনার নাম থাকবে না, মানে আপনি জাহান্নামী নয়, আপনি জান্নাতী। সুবহানাল্লাহ। ইতিমধ্যে আমরা পাঁচটা আমলের কথা বললাম, ছয় নম্বর আমল, আমার প্রিয় ভাইরা, যে আমলটা আপনাকে নিশ্চিত জান্নাতের দিকে নিয়ে যাবে, ছয় নম্বর আমল সহিহ বুখারী 622 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ, যারা সকালে মসজিদে যায়, আও রাহা, সন্ধ্যাবেলায় মসজিদে যায়, আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা, তোমরা যতবার মসজিদে যাবে, যতবার মসজিদ থেকে আসবে, ততবার আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে মেহমানদারের আয়োজন করি। আদাল্লাহু লাহু নুজুলাহ, একটু আগে আয়াতটা পড়ছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, নুজুলা মানে মেহমানদারি। আর সহিহ বুখারী 622 নম্বর হাদিসে বলছে আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, যতবার মসজিদে যাবে, যতবার আসবে, ততবার আমি আল্লাহ মেহমানদারির আয়োজন করব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কিন্তু মসজিদে আসলে আমাদের ঠান্ডা বেড়ে যায়, মসজিদে আসলে অন্তরের মধ্যে কত রকমের চাপ আর শয়তানি শুরু হয়, কখন বের হব, অথচ এত সুন্দর জায়গা, আমার তো মনে হয় যারা মুমিন, যাদের অন্তরে ঈমান আছে, মসজিদের চাইতে শান্তির জায়গা আর কোথায় আছে। আল্লাহ আকবার, মসজিদে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, সাত নাম্বার আমল, যে আমল আপনাকে নিশ্চিত জান্নাত নিয়ে যাবে, সাত নাম্বার আমল, এটা হয়তো অনেকে করেন, অনেকে করেন না, কেউ করলেও সেটা সঠিকভাবে করে না, অনেকে করে, অনেকে করে না, যারাও বা করে তারা সঠিকভাবে করে না। তিনটা কথা বললাম, হাদিসটা পাবেন সহিহ মুসলিম 234 নম্বর হাদিস। সিম্পল আমল, যারা ওযু করে, সুন্দর করে ওযু করে, কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত যারা পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়া, সামানিয়া মানে কত, আট, তিসামানি নয়, তার জন্য জান্নাতের আটটা দরজায় খুলে যায়। সুবহানাল্লাহ। তা কি বললাম, কেউ আমল করে, কেউ করে না, যারাই বা করে সঠিকভাবে করে না, অনেকে করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আবার কেউ আকাশের দিকে তাকায়, জি না, আকাশের দিকে তাকায় পড়া, এই হাদিস দঈফ, আবার হাতের ইশারা করা, এটাও দঈফ, কোনো ইশারা ছাড়া আকাশের দিকে না তাকিয়ে শুধু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, হাদিস নম্বর 234, এটাই বিশুদ্ধ। আল্লাহ বলছে আটটা, নবী বলছে আটটা জান্নাতে দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে আমাদের গুরুত্বপূর্ণ জীবনের একটা পাঠ, একটা অংশ আছে আমাদের মা বোনেরা, এবং আমার জানা মতে আমাদের মা বোনেরা আমাদের পুরুষদের চাইতে বেশি অগ্রগামী সালাতের ক্ষেত্রে, ইবাদত বন্দিগির ক্ষেত্রে। যেমন
আজকে খুতবা শুরু করেছি তখন মুসলিম কোনো বিশ জন না। আমি জানি না আপনাদের কি অ্যালার্জি, নাকি শরীরে অন্য কোনো সমস্যা আছে, চুলকানি, নাকি পাঁচ মিনিট পর পরে টয়লেট চাপ দেয়, এটা আমি জানি না, আল্লাহ আলো, আল্লাহ ভালো জানেন। এই যে সুন্দর মসজিদ দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, এসি চলতেছে, বাহিরে কি প্রচন্ড গরম, আল্লাহ আকবার, এত সুন্দর মসজিদ, এত সুন্দর আয়োজন, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, মসজিদ কর্তৃপক্ষ বাহির থেকে খতিবদেরকে নিয়ে আসে, আর এত সুন্দর আয়োজনের মধ্যে খুতবা শুরু আর মাত্র 14-15 মিনিট আছে, আমাকে টাইম দেওয়া হয়েছে। আমি 36টা পয়েন্ট আজকে নোট করে নিয়ে আসছি, 36টা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টটা আল্লাহ বলছে জান্নাত জান্নাত জান্নাত, মানে যে আমল করবে সেটাই জান্নাত। তার মানে আমি বললাম কয়টা, 7টা বা 8টা বললাম, জুমার খুতবার সময় শেষ। দুঃখের বিষয় হলো এখনো পর্যন্ত মুসল্লিরা ঠিক মতো আসে নাই, এখনো মানুষ ঢুকতেছে। আল্লাহ আমাদের অন্তরে রোগকে দূর করে দেখ, আল্লাহ আমিন। প্রতিদিন চিল্লা চিল্লি করা, প্রতিদিন শক্ত ভাষায় আপনাদের কথা বলা, এটা আমাদের রুচি হয় না। কারণ আমরা যখন ক্লাস 5 পড়তাম, এক টিচার বলছিল, একটা গল্প ছোট্ট 30 সেকেন্ডে বলি, এটা মানে শিক্ষা আছে আরবিতে, একটা পঞ্চম শ্রেণীতে একটা আরবি গ্রামার আছে, তাকে মিজান উসরফ বলা হয়, মিজান উসরফ, ওখানে 14টা শব্দ আছে, 14টা শব্দ একদমে শোনাইতে হবে, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা, এরকম শব্দ আছে। তো এক ছাত্রের মুখস্থ হয় না, কোস্তাদ যে আমার পেস লাগে মুখস্থ না, খুব চেষ্টা করছে, বলে তুমি বাড়িতে যাবা, বাড়িতে ছাগল আছে, হ্যাঁ ছাগল আছে, ছাগল রে ধরবা, ছাগল রে ধইরা, ছাগলের কানের মধ্যে ধইরা, ফালা ফালা ফালু, এই 14টা শব্দ বলতেই থাকবা, যতক্ষণ পর্যন্ত ছাগলে মাথা এমন না করবে, হ্যাঁ ততক্ষণ পর্যন্ত, এমন যদি না করে ছাগলে এমন করে, তাহলে বুঝতে হবে তোমার হয় নাই। তো ছাগল তো জীবনে এমন করবে না, কান ছাড়লে বাড়ি মারে ছাগলের কাছে, এটা ছাগলের কানের মধ্যে কালিমা বলেন আর কোরআন পড়েন, যাই কিছু পড়েন, অরে যদি বলেন বুঝছ কই ছাইরা দেন, এমন বাড়ি মারবে, ওই জিন্দিগিতে এরম করবে না, হ্যাঁ বুঝছি। তো উস্তাদ ধরে বলছি, বাড়িতে গিয়া ছাগলের কানের মধ্যে দইরা, তুমি এই শব্দগুলো মুখস্থ শোনাইতে থাকবা, যতক্ষণ পর্যন্ত ছাগলে হা না কইব ততক্ষণ তোমার হয় নাই। তো ছাগল তো হা কয় না। তো আমাদের অবস্থা অনেকটা এরকম হয়ে গেছে, ছাগলের মতো হয়ে গেছে, যত আয়াত যত হাদিস যত দলিল যত প্রমাণ আপনাকে বোঝাই, আমি বলেছি মসজিদের এই খুতবার মেম্বারে আসসালামু আলাইকুম বলে আমি যখন দাঁড়াইছি, তখন গেইড়ে গেইড়ে ফেরেশতা ছিল, সবাই আমলনামার খাতা বন্ধ করেছে, আমি সালাম দেওয়ার পরে আর কারো নাম লেখা হয় নাই। তাহলে আপনার মধ্যে আর ওই ছাগলের মধ্যে পার্থক্য কি হলো? আপনাকে যত বোঝাই আপনি খালি এমনই করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইয়ারা কথা কষ্ট নিতে পারেন, আপনাকে কষ্ট দিয়ে এই জন্য বললাম যাতে করে আপনি ঠিক হন, এটুকু কেন বোঝেন না? যদি আজকে আমাদের মাইনুল ভাই বা যারা দায়িত্বশীল আছে ঘোষণা করে আগামী সপ্তাহ জানাই টাইম মতো আসবে, সবাইয়ের কচকচে 1000 টাকা নোট দেওয়া হবে, সুবহানাল্লাহ, ফজরের পরে এলাকা ভরে যাবে, মসজিদ তো দূরের কথা, এলাকা ভরে যাবে, মেন রুট পর্যন্ত মানুষের মানুষ আর মানুষ, 1000 টাকা সকাল থেকে। তাহলে আমাদের চিন্তা ভাবনা কত নিম্নমানের হয়েছে। আমার প্রিয় ভাইয়ারা, মসজিদের সৌন্দর্য তখন আপনারা খুতবা শুরু হওয়ার আগে আপনাদের পুরো মসজিদ ভরে যাবে, তাহলে আপনারা কিন্তু শিখতে পারবেন, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আল্লাহ আমিন। আমার প্রিয় ভাইয়ারা, বলছিলাম 10 নম্বর আমল, যে আমল আপনাকে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে, এটা প্রসিদ্ধ আমল, অনেকেই জানেন না, এটা পাবেন তিরমিজি 1308 নম্বর হাদিস, সবর বা ধৈর্যের হাদিস। একটু খেয়াল করেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন, ইবনে আদম, হে আদম সন্তান, ইন সবরতা, তুমি যদি সবর করো, ওয়াহতাসাবতা, এবং নেকির আশা করো, ইনদা সাদামাতিল উলা, বিপদের শুরুতেই, তিনটা কথা, আদম সন্তান যদি সবর করো, নেকির আশা করো, বিপদের শুরুতে, মানে যখন বিপদ আসছে তখনই, যেমন 2000 টাকার একটা বাটা স্যান্ডেল পরে আমাদের ত্রিমোহনী পশ্চিম পরামর্শিতে আসছেন, খুতবার পরে স্যান্ডেলটা খুঁজে পেলেন না, তো প্রথমে মসজিদ কমিটি মুতাল্লি সবাই গালি দিলেন, আমারও দিলেন, যে খুতবা লম্বা করছেন এই জন্য হারাইছে। তো যখন পাওয়ার কোনো স্কোপ নেই, সুযোগ নেই, তখন যা আল্লাহ ভরসা, পরকালে পাবো না, জি না, আপনি কিছুই পাইলেন না, ইহকালে পাইলেন না, কিছুই পাইলেন না, আর শুরুতে যদি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াহদিনি ফি খাইরাম মিন্না, আল্লাহ যা হারাইছি এর সে উত্তমটা আমার দেন, আপনি যেটা হারাইছেন আল্লাহ এর চাইতে উত্তম সুযোগ আপনাকে দিবেন, সুবহানাল্লাহ। অর্থাৎ বিপদের শুরুতে কেউ যদি সবর করে, দেখেন হাদিসের ভাষা,
আদম সন্তান তিনটা কাজ করো, বিপদ আসছে সবর করো, বিপদ আসছে নেকির আশা করো, বিপদ আসছে কাউকে গালি গালাজ করো না। শোনো, ফালাম আরদিলাকা সওয়াবা, সওয়াব মানে বলতে নেকি, আমি তোমাকে কোনো সওয়াব দিয়ে, নেকি দিয়ে, পুরস্কার দিয়ে খুশি করতে চাই না। তাহলে কি দিবেন আল্লাহ? দুনাল জান্নাত, জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। বিপদ আসছে সবর করো, বিপদ আসছে নেকির আশা করো। এই কাজটা করতে পারলে আমি কোনো পুরস্কার, যেমন দেখেন সিয়ামের পুরস্কার আছে, নামাজের পুরস্কার আছে, সব ইবাদতের পুরস্কার আছে, আল্লাহ এখানে বলছে সবরের কোনো পুরস্কার নাই, দুনাল জান্নাত, জান্নাত ছাড়া, মানে জান্নাতই পুরস্কার। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আল্লাহ আমিন। গুরুত্বপূর্ণ 9 নম্বর আমল, সহিহ মুসলিম 2568 নম্বর হাদিস, এটাও আমাদের মাঝে নাই, এটাও আমাদের মধ্যে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদা মারিদান, যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য আপনার বাড়ি ত্রিমোহনী থেকে বের হয়েছে, কোথায় যাবেন? যাবেন আপনি পুরান ঢাকা বংশাল, অথবা ময়মনসিংহ কথার কথা, অথবা চট্টগ্রাম যাবেন। তাহলে এই ত্রিমোহনী থেকে চট্টগ্রাম যাবেন এবং চট্টগ্রাম থেকে আবার ত্রিমোহনী ফিরে আসবেন, কথার কথা 3 দিন লাগবে। এই আশা যা রোগী দেখা, আল্লাহ বলছে লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, এই 3 দিন পর্যন্ত আশা যাওয়া রোগী দেখা, এই যে সেই লোক যেন যে রোগী দেখতে গেছে, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, সেই জন্য জান্নাতের গাছের ফল বাড়তেছে। লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ, রোগী দেখতে যাওয়া এবং ফিরে আসা এই টাইমটুকু সে যেন জান্নাতের গাছের ফল পড়তেছে। আল্লাহ আকবার। আমার ভাইরা, আরেকটা প্রসিদ্ধ হাদিস, তিরমিজি 1021 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলেন, আল্লাহ এবং ফেরেশতাদের মধ্যে কথা, আজকে একটা বাচ্চা মারা গেছে, আজকে আগেই মারা গেছে, ছোট বাচ্চা, এই জন্য হাদিসটি খুব গুরুত্বপূর্ণ, আমরা ঘোষণা দেবো ইনশাআল্লাহ। 1021 নম্বর হাদিস, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা, জি আল্লাহ বলেন, হাল কবিস্তুম ফুয়াদা আব্দি, তোমরা কি আমার অমুক বান্দার একটা কলিজার টুকরা সন্তান, ছেলে বা মেয়ে, তার জানকে কবিস্তুম কবজ করেছ, তার জান কবজ করে মরণ দিয়েছ? ফেরেশতারা বলে, জি আল্লাহ, আপনার অমুক বান্দা তার একটা ছেলে বা মেয়ে তার জান কবজ করে নিয়ে আসছে। তখন আল্লাহ আবার প্রশ্ন করে, এই আসলে হাল কবিস্তুম সাবাতা ফুয়াদা আব্দি, তোমরা কি আমার অমুক বান্দার কলিজার টুকরার ফল, একদম কলিজার টুকরা, একটা ছেলে তার, ওই একটা ছেলে বা একটা মেয়ে তার জান কবজ করে নিয়ে আসছ? ফেরেশতা বলবে, জি আল্লাহ নিয়ে আসছে। এবং আল্লাহ বলে, আচ্ছা, তার জান যখন কবজ করা হয়, একটাই বাচ্চা বা দুটা বাচ্চা, পানিতে পড়ে মরুক বা যেমনি মরুক, জান কবজ যখন তুমি করলা, তখন তার আব্বা আম্মা কি বলেছে? আল্লাহ জানেন, তাও প্রশ্ন করেন, কি বলেছে? তখন বলে, আল্লাহ আপনার ওই বান্দা অর্থাৎ তার আব্বা আম্মা বলেছে আলহামদুলিল্লাহ, অতঃপর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ এই বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে আল্লাহকে দোষে নাই, তকদিরকে দোষে নাই, নিজের উপর রাগান্বিত হয় নাই, ক্রোধান্বিত হয় নাই, ধৈর্য হারা হয় নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ যা ফয়সালা করেছেন তাই, এটা বলে এরপর ইন্না লিল্লাহ পড়ছে। আল্লাহ তখন বলে, ইবনু লি আব্দি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, ওয়া সাম্মুহু বাইতাল হাম, আর এই গড়ের নাম দাও বাইতুল হাম, মানে প্রশংসার ঘর। বিপদে পড়ে প্রশংসা করলে তার ঘর হয়। আমার ভাইরা, আলোচনা লম্বা নয়, সর্বশেষ হাদিস তিরমিজিতে পাবেন 955 নম্বর হাদিস, ইবনে মাজাহ 955 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফি, যারা সলাতে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, কাতার বন্ধ হয়ে, কাতারের মাঝখানে যারা ফাঁকা রাখে না, যারা কাতারের মাঝখানে ফাঁকা না রেখে সুন্দর করে কাতার সেবা করে দাঁড়ায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। এই আমলটা আমাদের মাঝে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের দেশের মানুষের মাঝে নাই, অসংখ্য মানুষের মধ্যে নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে, যে আমলগুলোর কথা বললাম প্রায় 12টা আমল, 10 থেকে 12টা আমলের কথা বললাম, 37টা আমল আমরা নোট করে নিয়ে আসছিলাম যা বললাম, আল্লাহ আমাদের সকলকে তার উপর আমল করার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। কি কি বললাম আমি 30 সেকেন্ডে মনে করায় দিই,
ভালো আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। দুই, ভালো আমল শুধু জান্নাত না, ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়িবা, উত্তম জীবন, যেই জীবনের জন্য আমরা কষ্ট করি জীবিকার জন্য, এটাও আল্লাহ দিবেন। তিন নম্বর, 12 বছর আজান দিলে জান্নাত নিশ্চিত। চার নম্বর, 7 বছর আজান দিলে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট। পাঁচ নম্বর, তাহিয়াতুল উযু, ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করলে ওয়াজাবাত লাহুল জান্নাত, জান্নাত ওয়াজিব। ছয় নম্বর, আমার প্রিয় ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করলে জান্নাত। 7 নম্বর, 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করলে জান্নাত। 8 নম্বর, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে জান্নাত। 9 নম্বর, মসজিদে যতবার আসা যাওয়া করবেন ততবার মেহমানদার আয়োজন করবে কে? 9 নম্বর, কালিমা শাহাদাত আকাশের দিকে নয়, জমিনের দিকে নয়, হাত উঁচু করে, হাতের আঙ্গুল ইশারা করে নয়, এমনিতেই পড়লে জান্নাত। এবং 10 নম্বর, 11 নম্বর, আমরা বলছিলাম যে বিপদে সবুর করলে আল্লাহ জান্নাত দিবেনই, জান্নাত দিয়ে খুশি করবেন। 12 নম্বর, আমরা বললাম যে কারো সন্তান মারা গেলে, কিছু হারিয়ে গেলে সবর করে আলহামদুলিল্লাহ, এরপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে আল্লাহ জান্নাতে একটা স্পেশাল ঘর দিবেন, যে ঘরের নাম বাইতুল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখান থেকে বাইতুল হামদ মানে প্রশংসার ঘর, এই ঘরটা আল্লাহ দিবেন। এবং 13 নম্বর, নামাজে যখন দাঁড়াবেন কাতারের মাঝখানে ফাঁকা রেখে দাঁড়াবেন না, কাতার ফাঁকা বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালে আল্লাহ জান্নাতে ঘর দিবেন। যে 13টা আমলের কথা বললাম, প্রত্যেকটা আমলে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে। আমরাও আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি না বানায়া, আমাদের প্রতি সন্তুষ্ট না হয়ে আমাদেরকে কবরের যাত্রী বানায়েন না। আল্লাহুম্মা আমিন।